আন্তর্জাতিক পরিমণ্ডলেও আমাদের নির্বাচনটা অবাধ নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য হয়েছে সেটা আমরা দেখাতে চাই। তবে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে, বিভিন্ন পক্ষ বিপক্ষ যে মূল যে বিভক্তিটা নির্বাচন সংবিধান অনুযায়ী হবে, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের আমলে হবে সেটা নিরসন এখনো হয়নি। এই প্রশ্নে কিন্তু দুটো দল এখনো অনড় অবস্থানে আছে। আমরা আমাদের লিমিটেশনটা বলতে চাই, আমরা নির্বাচন করব অ্যাকর্ডিং টু প্রভিশনস অফ দি কনস্টিটিউশন, যেটা বর্তমানে যেটা বহাল আছে আমাদেরকে সেভাবে নির্বাচন। কিন্তু একই সাথে আমাদের প্রত্যাশা থাকবে সকল রাজনৈতিক দল, প্রধানতম রাজনৈতিক দলগুলো যেন অতি অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করেন এবং নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতামূলক করেন।